আমরা এখন আছি ঠিক রক্ষিতের মোড় এরিয়াতে, রক্ষিতের মোড় এটি, এই যে রিক্সা যাচ্ছে এই রক্ষিতের মোড় সোজা চলে যাচ্ছে গড়িয়া, এখান থেকে মাত্র 2 কিলোমিটার ডিস্টেন্স গড়িয়া কবিনজন মেট্রো স্টেশন, এটা রক্ষিতের মোড় অটো স্ট্যান্ড। এই অটো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বিজি এরিয়া, অ্যাক্সিস ব্যাঙ্ক, এখানেই আপনাদের আজকে 82 BHK ফ্ল্যাট দেখাবে। যে ফ্ল্যাটটি দেখাবো বললাম তার ঠিক তার সামনে চলে এসেছি, এই রাস্তা চওড়া রাস্তার উপরে এই G+3 বিল্ডিংয়ের 3rd ফ্লোরে একটি ফ্ল্যাট দেখাবো, একদম রেডি টু মুভ কন্ডিশনে, এত ওয়ারি, এত লাইট রয়েছে ফ্ল্যাটটিতে, সত্যি এটা দেখে আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। আমরা ফ্ল্যাটের ভেতরে চলে এসেছি, এটা হচ্ছে স্টেয়ার এরিয়া যেখানে মার্বেলের কাজ করা হয়েছে এবং রেলিংও লেগে গেছে, একদম রেডি টু মুভ কন্ডিশনে রয়েছে প্রতিটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাট। আর আজকে যে ফ্ল্যাটটি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে 3rd ফ্লোরে, এই ফ্ল্যাটটি সাউথ ইস্ট ফেসিংয়ে রয়েছে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, কিচেন কাম ডাইনিং এরিয়া, দেখতেই পাচ্ছেন বেশ বড় ডাইনিং এরিয়াটি এবং লম্বা কিচেন টেবিল এখানে রয়েছে, ফ্লোরিংয়ে 55 টাইলসের কাজ করা আছে, সামনে একটি উইন্ডো এবং একটি এক্সস্ট ফ্যানের পয়েন্ট রয়েছে এবং সিঙ্ক বসে গেছে, ওপরে কিচেন টেবিলে গ্রেনাইটের কাজ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন বড় লম্বা টেবিলটি রয়েছে এবং ড্রয়িং রুমে এইখানটায় টালির কাজ করা আছে, খুব সুন্দর টালির কাজ করা আছে। এবং এই হলো ডাইনিং প্যাসেজটা, বেশ বড় একটি ডাইনিং প্যাসেজ। এবং এরপর আমরা এন্ট্রি নিতে চলেছি 1st বেডরুমের দিকে, এটি মাস্টার বেডরুম, এই হচ্ছে 1st বেডরুমটা, এটা সাইজ 10x12, বেশ বড় সাইজের বেডরুমটি রয়েছে এবং 2টি জানলা এবং একটি অ্যাটাচ বাথ এবং একটি ব্যালকনি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুমটি, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, একদম ওপর অব্দি টালি ফিটিং করা আছে, উইন্ডো রয়েছে একটি, স্যানিটারি ফিটিংসও বসে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর বেশ বাথরুমটি। আর এই হলো বেডরুমটি, আরেকবার দেখিয়ে নিই, 10x12 সাইজের, চারিদিকে খোলা মেলা এসি পয়েন্ট করা আছে। আর এই হলো ব্যালকনিটি, অ্যাট্রাকটিভ ব্যালকনিটি, এখানে একটি পন্ড ভিউ আপনারা পেয়ে যাচ্ছেন, দেখুন এখানে কোনো অবস্ট্রাকশন নেই, একটা পন্ড ভিউ আছে, প্রচণ্ড হাওয়া বাতাস রয়েছে আর বেশ বড় ব্যালকনিটি রয়েছে, আর ব্যালকনিটি একদম বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডে রয়েছে, এই দেখুন বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডে মেন রাস্তা, আর ওপরে একটি লফট করা আছে, ব্যালকনির এখানটি একটি লফট করা আছে, দারুণ সুন্দর ব্যালকনিটি রয়েছে। এই 1st বেডরুম থেকে আমরা এবার এন্ট্রি নিতে চলেছি 2nd বেডরুম, তার আগে আমরা দেখে নেব কমন বাথরুমটা। এই হলো কমন বাথরুম, একদম ওপর অবধি অনেকটা টালি লাগানো আছে, গিজারের পয়েন্ট আছে, এক্সস্ট ফ্যানের পয়েন্ট আছে, উইন্ডো রয়েছে, অল ফিটিংস বসে গেছে, বেসিন রয়েছে বাথরুমের ভেতরে একটি, বাথরুমটা বেশ বড় বাথরুম। এরপর আমরা আসছি 2nd বেডরুমে, দেখতেই পাচ্ছেন সেই 2nd বেডরুমটাও বেশ বড়, এটিও 10x12 সাইজের, এটি কাপবোর্ড এরিয়া আছে, 2টি বেডরুমই 10x12, এটি জেনারেলি হয় না, একটা ছোটো একটা বড় বেডরুম থাকে, এখানে 2টো বেডরুমের সাইজই বেশ বড়। এই হলো বেডরুমটি, এখানে 2টো উইন্ডো পাচ্ছেন, এখানে বক্স উইন্ডো পাচ্ছেন এবং এই হলো আরেকটি বক্স উইন্ডো, এখান থেকেও পন্ড ভিউটা রয়েছে, খুবই ভালো পরিবেশ, খুবই খোলামেলা আর প্রচণ্ড লাইট রয়েছে এই ফ্ল্যাটটিতে। এটি 780 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট, যেটা বলছিলাম 780 স্কোয়ার ফিটে ফ্ল্যাটটি রয়েছে, মাত্র দাম হচ্ছে 22 লক্ষ টাকা, এত বড় ফ্ল্যাট এত কম দামে পাওয়া যাচ্ছে। আর প্রতিটা ফ্ল্যাটে এইগুলোতে পজিশন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এই ফ্ল্যাটটি আপনাদের আজকে শেয়ার করলাম।